যখন আপনাকে দেখায় যে আপনি এই যে ক্যাটাগরিগুলো বানাইলেন এই জিনিসগুলো আসলে কোথায় ঢো হইতাছে, কে কীভাবে দেখবে আপনার কাস্টমার বা কী আপনার লাভ হচ্ছে, তো চলেন এটা দেখানোর জন্য আপনাকে যেটা করতে হবে আপনি জাস্ট ডিফল্ট প্যানেল আসবেন, আসে তারপর জাস্ট এই যে ভিজিট ওয়েবসাইট এই বাটনে ক্লিক করে হোম পেজ আসবেন। আসার পর এই যে এখানে একটা বাটন পাবেন টপ নেবে সাইট, এটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে একটা সাইট নেব ওপেন হবে। এখান থেকে যখন আপনার কাস্টমার ভিজিট করবে যে এই যে এই অল ক্যাটাগরিতে যখন আসবে আপনার কাস্টমার আপনার ওয়েবসাইট ভিজিট করে, তখন দেখেন এইখানে সব ক্যাটাগরিগুলো সে দেখতে পারবে, যত ক্যাটাগরি আপনি এই ওই যে ক্যাটাগরি ম্যানেজার প্যানেল থেকে বানাবেন। দেখেন এইখানে সর্বশেষ আপনি যে ক্যাটাগরিগুলো বানাইলেন এই দেখেন শাড়ি টি শার্ট ওয়ান, তারপরে এর আন্ডারে জামদানি শাড়ি, সিল্ক শাড়ি, এই যে সিরাজগঞ্জ শাড়ি, টাঙ্গাইল জামদানি শাড়ি, টেস্ট ওয়ান টেস্ট টু, দেখেন এই ক্যাটাগরিগুলো এক কিন্তু সর্বশেষ বানে আপনাকে দেখা রইলো। দেখেন অটোমেটিক কিন্তু এই ক্যাটাগরিগুলো এইখানে আয়া পড়ছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। এখন আপনার কাজ হবে মানে পরবর্তীতে আপনার কাজ হবে আগে ক্যাটাগরিগুলো আপনি এভাবে বানিয়ে রাখবেন ফার্স্টে, পরবর্তীতে যখন আপনি প্রোডাক্ট ম্যানেজারে যাবেন প্রোডাক্ট অ্যাড করবেন তখন একটা ড্রপডাউনে আপনি অপশন পাবেন আপনার সবগুলো ক্যাটাগরি লিস্ট দেখতে পারবেন। প্রোডাক্ট অ্যাড করার সময় জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন যে এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট, জাস্ট তাহলেই এই দেখেন এই প্রত্যেকটা প্রোডাক্ট ওই ক্যাটাগরির সাথে কম্বাইন্ড হয়ে যাবে। দেখেন এই বেডশিটের মধ্যে দেখাচ্ছে 206 প্রোডাক্ট, হোম অ্যান্ড ডেকোরেশনের মধ্যে দেখাচ্ছে 426 প্রোডাক্ট, পিলো কভারে দেখাচ্ছে 2 প্রোডাক্ট, এটার মধ্যে দেখাচ্ছে 3 প্রোডাক্ট, এটার মধ্যে দেখাচ্ছে 399 প্রোডাক্ট, এরকম বেবি অ্যান্ড কিডসে দেখাচ্ছে 11 প্রোডাক্ট। সো আপনি যখন ক্যাটাগরিগুলো আগে এভাবে বানিয়ে রাখবেন পরবর্তীতে আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে গেলে জিনিসটা সহজ হয়ে যাবে, শুধুমাত্র ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দেবেন তাহলে ওই ক্যাটাগরির আন্ডারে ওইগুলো ওই প্রোডাক্টগুলো চলে যাবে এবং কাস্টমার এখান থেকে যেই ক্যাটাগরির মধ্যে ক্লিক করবে দেখেন এই বেডশিটে ক্লিক করলো শুধুমাত্র বেডশিট গুলাই কিন্তু এখানে দেখাচ্ছে। তারপরে ধরেন আবার ধরেন আমি মেনে গেলাম, তারপরে ধরেন বেবি, আচ্ছা ওই ওমেন ডেকর, আচ্ছা মেন ক্যাটাগরিতে আসি অল ক্যাটাগরি। সো আবার ধরেন বেবিতে যখন ক্লিক করবে আপনার কাস্টমার শুধুমাত্র বেবিদের প্রোডাক্টগুলাই কিন্তু দেখতে পারবে। সো এই জন্য আপনার এইভাবে ক্যাটাগরিগুলো ম্যানেজ করতে হবে যদি আপনি অনেক ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে কী হবে আপনার কাস্টমার খুব সহজেই খুঁজে পাবে আপনার ক্যাটাগরি ওয়াইজ যার যেই ক্যাটাগরির পণ্য প্রয়োজন সে সেই ক্যাটাগরিতে ক্লিক করবে, ওই ক্যাটাগরির পণ্যগুলো পেয়ে যাবে, খুব সহজে পছন্দ করে অর্ডার করতে পারবে। এটা কাস্টমারের জন্য সহজ করে দেওয়ার জন্য, ফিল্টার করার জন্য আপনার এইভাবে ম্যানেজ করতে হবে, পরবর্তীতে আপনারও অনেক সুবিধা হবে প্রোডাক্টগুলো ম্যানেজ করতে। তো আশা করি এটা বুঝতে পারছেন এটার কী বেনিফিট।